প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি পদার্থবিজ্ঞান ক্লাসে আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান বইয়ের আলোর প্রতিফলন এর আগেও আমি প্রতিফলন সংক্রান্ত আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব। গুলীয় দর্পণে বা গুলীয় আয়নায় আলো যে প্রতিফলিত হয় এটার উপরে বিভিন্ন সংজ্ঞা এবং কীভাবে চিত্র আঁকতে হয় সেটা আজকে আমরা শিখব আমরা জানি আলো এক প্রকার শক্তি আলোর ক্ষেত্রে প্রতিফলন হয় প্রতিফলন মানে কি আলো একটা নির্দিষ্ট মাধ্যম দিয়ে চলার সময় অন্য একটা মাধ্যমে যদি বাঁধা পায় তাহলে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে কী হয় ফিরে আসে এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন তো এই সংক্রান্ত আমরা দুটি সূত্র শিখেছিলাম একটি হলো আপতন কোণ এবং প্রতিফলন কোণ কি হয় সমান হয় আরেকটি হলো আপতিত রশ্মি এবং আপতন বিন্দুতে বিবেকতলের উপর অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একুই সমতল থাকে তা আমরা প্রতিফলন দুই প্রকার পড়েছি একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা অনিয়মিত প্রতিফলন তারপর আমরা পড়েছি আয়না দুই প্রকারের সমতল আয়না গুলিও আয়না সমতল আয়না সম্পর্কিত তোমরা জানো এখন আমরা আলোচনা করব গুলিও আয়না দেখো আমার হাতে একটা চামচ আছে এটা গোল আকার এখানে দুইটা পৃষ্ঠ আমরা নিতে পারি এদিকেরটা এক ধরনের মানে একটু উত্তল আকারের আর এদিকেরটা একটু গর্ত আকারের বা অবতল আকারের এটা তো কিন্তু আমাদের ছবিটা দেখা যায় তাহলে এটার ভিতরে যে আমার একটা ছায়া বা ছবি দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রতিবিম্ব তাহলে প্রতিবিম্ব গুলি আয়নায় হয় তো গুলি আয়না আবার দুই প্রকার উত্তল আয়না আর অবতল আয়না তা আমরা প্রথমে গুলীয় আয়নাটা কি কোনো গোলকের পৃষ্ঠের এটা ফাঁফা গোলকের ভিতরের পৃষ্ঠ অর্থাৎ বাইরের পৃষ্ঠের যদি কিছু অংশ মসৃণ হয় এবং সেখানে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তখন ওই যে গুলীয় পৃষ্ঠটা এটাকে বলা হয় গুলীয় আয়না এটা দুই প্রকার একটা হলো উত্তল আয়না আর একটা হলো অবতল আয়না তাহলে একটা আমরা লিখতে পারি অবতল আয়না আরেকটা লিখতে পারি উত্তল আয়না উত্তল আয়না তো দুইটাকে আমি তোমাকে দেখাই আমার আয়নার মধ্যে দেখাই এই যে অবতল দেখো এই যে পৃষ্ঠে এদিকে যদি আমি ছবিটা দেখতে পাই এটা দেখো এটার ভিতরে যদি ছবি আমারটা দেখা যায় যদি এটা প্রতিফলক পৃষ্ঠের কাজ করে তখন এটাকে বলা হবে অবতল আর যদি উল্টা পিঠ থেকে হয় তাহলে এই চামচ এটা হবে কি উত্তল আয়না বা দর্পণ একেই কথা এখন গুলি আইনে মূলত একটা গোলক থেকে আসবে তোমরা তো গোলক সম্পর্কে জানো এই যে ধরো আমি একটা গোলক আঁকলাম এই গোলকের একটা কেন্দ্র থাকবে ধরলাম এটা একটা গোলক কেমন তাহলে এই গোলক থেকে একটি অংশ বিশেষ যখন আমরা কেটে নেব এই গোলকের একটি বিশেষ কি করলাম কেটে নিলাম তাহলে আমি এই জাস্ট একটুকু অংশ পেলাম আমি এখানে সেটা আঁকলাম একটি গোলকের বিশেষ একটু গোলকের অংশ আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে এর পৃষ্ঠের এক পৃষ্ঠে যদি আমরা পাড়া লাগাই অর্থাৎ ধাতুর পলেব দিই তাহলে এটা এখন অবতল আয়না হিসেবে কাজ করবে যদি এর ভিতরে পৃষ্ঠ থেকে কী হয় আলোর নিয়মিত প্রতিফলন হয় তাহলে ফাঁফা গোলকের কোনো একটি অংশ যদি কি হয় মসৃণ হয় এবং সেখানে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তখন তাকে বলা হয় গুলীয় আয়না আবার এই অবতল আর উত্তল বলতে কি বুঝায় গোলকের ভিতরের পৃষ্ঠ যদি মসৃণ হয় দেখো এই গোলকের এই যে আমি একটা অংশ কেটে নিলাম এটার ভিতরে পৃষ্ঠটা কীরকম মসৃণ বাইরের পৃষ্ঠ কিন্তু কি নয় মসৃণ নয় তখন এটাকে বলা হয় অবতল আয়না এখানে এই অবতল আয়নার ঠিক মধ্যবিন্দু যেটা আছে এটাকে বলা হয় মেরু আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি এটাকে বলা হয় কি মেরু তুমি চাইলে অন্য নামও দিতে পারো এরপরে এই আয়না যেটা নিলাম অবতল আয়না এই আয়নার একটা গোলকের বিশেষ তাহলে তার একটা কেন্দ্র ছিল ঠিক এটারও একটা একে কেন্দ্র অর্থাৎ এই গোলকের যে কেন্দ্রটা সেটা এই আয়নার জন্য কেন্দ্র সেটাকে আমি চাইলে সি দিতে পারি যেহেতু এটাকে কেন্দ্র এটাকেও কেন্দ্র বলে তবে এটার নাম দেওয়া হয় বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র তাহলে তুমি যদি একটু খেয়াল করো গুলিও আয়না বা অবতল আয়না বলি বা উত্তল আয়না বলি একটা গোলকের অংশ বিশেষ ফাঁফা গোলকের অংশ বিশেষ এর ভিতরের এই গোলকের অংশ বিশেষের যদি ভিতরের অংশটা মসৃণ হয় ভিতরে মসৃণ অর্থাৎ ভিতরের দিক দিয়ে আমরা আয়না হিসেবে ব্যবহার করতে পারবো তখন এটাকে বলা হয় অবতল আয়না এই অবতল আয়না নিলাম এই অবতল আয়না আসলে কার অংশ গোলকের অংশ তাই এটার যা কেন্দ্র এটার জন্য কেন্দ্র কিন্তু একেই হবে তখন এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র অর্থাৎ গুলীয় আয়না যেগুলোকের অংশ বিশেষ সেগুলোকের কেন্দ্রকে বলা হয় এই আয়নাটারও কি বক্রতার কেন্দ্র আর মেরু কাকে বললাম মেরু হলো এই গুলীয় আয়নার কি হয় যে আয়নাটা নিশ্চয় আমি এটার মধ্যবিন্দু অন্যভাবে বলা যায় অবতল আয়না যেহেতু এটা সবচেয়ে নিচের বিন্দুটা হবে মেরুবিন্দু তাহলে উত্তল আইনে কী বলবে স্যার উত্তর আইনে যেহেতু আমি সাথে সাথে আরেকটা উত্তল আয়না এখানে এঁকে দেখাই তোমাদের এই যে ধরো এটা উত্তল আয়না এই আয়নাটার বাইরের পৃষ্ঠ মসে এবং সেখান থেকে আলো নিয়মিত প্রতিফলন হবে তাহলে এখানে সবচেয়ে উচ্চ বিন্দু যেহেতু এ পাশ থেকে আলো প্রতিফলিত হবে আমরা অবতল আয়না নিয়ে বিশ্লেষণ করি আমরা দুটি বিষয় শিখলাম একটি হলো মেরু আরেকটি হলো বক্রতা কেন্দ্র এখন এখানে একটা প্রধান অক্ষ আছে প্রধান অক্ষটা কীরকম স্যার মেরু এবং বক্রতার কেন্দ্রের সংযোগকারী যে রেখাটা আঁকা হবে এটাকে বলা হয় প্রধান কথা বুঝতে পারছ এখন আসো আমাদের কিন্তু এই দুইটা বিষয় মনে রাখতে হবে একটা হলো মেরু আর একটা হলো বক্রতার কেন্দ্র এবারে এই আয়না এটা একটা গুলি আয়না আমারটা কিন্তু সরাসরি অবতল আয়না আর এখানে আঁকছে আমি উত্থল আয়না আবার বলতে থাকি আয়নার এক নাম কিন্তু দর্পণ এখন এই গুলি আয়নার প্রধান অক্ষ আঁকলাম প্রধান অক্ষের সমান্তরালে কিছু রশ্মি আনবো প্রধান অক্ষের কাছাকাছি এবং সমান্তরাল তো দেখো আমি কিছু রশ্মি আঁকতেছি প্রধান অক্ষের সমান্তরাল দেখো প্রধান অক্ষের সমান্তরাল তোমরা কিন্তু স্কেল ব্যবহার করবে এগুলো কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল দেখো অক্ষের সমান্তরাল এবং কাছাকাছি প্রধান অক্ষের কাছাকাছি এবং কি সমান্তরাল কিছু রশ্মি আঁকলাম এগুলো প্রতিফলনের পর এই রশ্মিগুলো প্রতিফলিত হয়ে ফেরত যাবে ধরো এটা প্রতিফলিত হয়ে এবার ফেরত গেল হ্যাঁ এটা প্রতিফলিত হয়ে এবার বরাবর ফেরত গেল এটা প্রতিফলিত হয়ে ধরো এবার আবার ফেরত গেল তাহলে এইগুলো হলো আপতিত রশ্মি আর এগুলো হলো প্রতিফলিত রশ্মি তো তোমাকে বিষয়টা মনে রাখতে হবে দেখো প্রধান অক্ষের সমান্তরালে কিছু রশ্মি দর্পণে আপতিত হলো আলোক রশ্মি দর্পণে প্রতিফলিত হয়ে মানে আয়না গুলিও আয়নায় প্রতিফলিত হয়ে দেখো প্রতিফলিত রশ্মিগুলো ভালো করে খেয়াল করো প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয় যদি উত্তল দর্পণ হতো বা উত্তল আইনে হতো তখন বলতাম যে মিলিত হচ্ছে বলে মনে হয় এখানে কিন্তু সরাসরি মিলিত হয় তখন ওই মিলিত বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস এফ এটাকে বলা হয় কি প্রধান ফোকাস এটাকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল লেটারে এফ দ্বারা তাহলে আমাদের মেরু চিনলাম বক্রতার কেন্দ্র চিনলাম প্রধান ফোকাসও চিনলাম আরেকটা কিন্তু মজার বিষয় আছে এখানে মেরু এবং বক্রতার কেন্দ্র মধ্যবিন্দু কিন্তু এফ মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্যবিন্দু কি এফ মানে প্রধান ফোকাস তাহলে প্রধান ফোকাসের সংজ্ঞাটা আমরা জানলাম অর্থাৎ একটি অবতল আয়না বা উত্তলায়নাও বলতে পারি আমি যেহেতু অবতলায়না গেছি একটি অবতল আয়নাই প্রধান অক্ষের সমান্তরালে কিছু রশ্মিদ দর্পণে হওয়ার পর প্রতিফলনের পর সেগুলো প্রধান অক্ষের একটি বিন্দুতে কী হয় মিলিত হয় ও মিলিত বিন্দুটাকে বলা হয় কি প্রধান ফোকাস তো আরেকটি সহজভাবে বলেছিলাম মেরু এবং বক্রতার কেন্দ্রে মধ্যবিন্দু কী প্রধান ফোকাস তো এখানে আমাদের বক্রতার ব্যাসার্ধ আর ফোকাস দূরত্ব একটা কথা আছে ব্যাসার্ধ মানে এই গোলকটার ব্যাসার্ধ যেটা এই দর্পণের ব্যাসার্ধ সেটা তার মানে এখানে ব্যাসার্ধ বা বক্রতার ব্যাসার্ধ ব্যাসার্ধ বললে সরাসরি হবে সিপি অর্থাৎ বক্রতার কেন্দ্র থেকে পর্যন্ত দূরত্বকে বলা কি বক্রতার ব্যাসার্ধ আরেকটা হচ্ছে ফোকাস দূরত্ব ফোকাস দূরত্বটা একটু মনে রাখবে ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব হল মেরু থেকে প্রধান ফোকাস মানে দূরত্ব পি এফ এই দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব এটাকে স্মল লেটারে এফ দ্বারা প্রকাশ করা হয় আর বক্রতার থেকে সরাসরি আর দ্বারা প্রকাশ করা হয় আমরা এমন গণিতের ক্ষেত্রে বক্রতার বেশার্দ কি ব্যবহার করি আর ব্যবহার করে থাকি এখন তাহলে আমরা অবতল আয়নার উপর কাজ করতেছি কোন ধরনের আইনা অবতল আয়না তা আমি অবতল আয়নার সংক্রান্ত অবতল আয়নায় যে বিম্ব আঁকবো এই বিম্ব আঁকার জন্য আমাদের কিছু রশ্মি জানা থাকতে হবে অর্থাৎ অনেকগুলো তো রশ্মি আঁকা যায় অর্থাৎ অনেকভাবে দর্পণে রশ্মি আপতিত হতে পারে এখন রশ্মিগুলো দুই তিনটা রশ্মির গতিপথ যদি আমরা জানি তাহলে দর্পণের সামনে যে কোনো স্থানে বিম্ব রাখলে সরি বস্তু রাখলে আমরা প্রতিবিম্ব আঁকতে পারব তাহলে আমি চিত্রগুলো আঁকি আমি একটু আগে তোমাদের অবতল দর্পণ পড়ালাম সে অবতল দর্পণে বা অবতল আয়নায় আমরা একটা দর্পণ আঁকলাম বাইরের দিকে পাড়া লাগানো অর্থাৎ ভিতরে পৃষ্ঠটা মসৃণ আর এই যে এটাকে বলা হয় এই যে উমেশের মধ্যবিন্দু এই আয়নার মধ্যবিন্দু এটাকে বলবো আমরা মেরু কেমন তারপরে এটার কেন্দ্র থাকবে কেন্দ্র এবং মেরু দিয়ে একটা কী রেখে আঁকব এটা ধর এটার কেন্দ্র এটা সি বক্রতার কেন্দ্র আর এটা হবে মেরু তারপরে বললাম যে মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্যবিন্দু বা প্রধান ফোকাস এফ এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের এগুলো অবশ্যই বাক্স ব্যবহার করে আঁকতে হবে এবং সি এবং ফির মধ্যবিন্দু বের করতে হবে তখন তুমি অ্যাপ দিবে এখন আসো আমাদের কিছু রশ্মির গতিপথ অর্থাৎ কীভাবে রশ্মি আসলে সেটা কোন দিকে যাবে সেটা আমরা আঁকব এক নাম্বার হিসাবে করি এক নম্বর বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো রশ্মি আসে কোন দিক বরাবর স্যার বক্রতার কেন্দ্র বর আমারটা কিন্তু অবত লাইনে আবার বলতেছি বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো রশ্মি আসে আপতিত হয় দর্পণে সেটা ওই পথ দিয়ে ফেরত যাবে এটা কিন্তু মনে রাখতে হবে অর্থাৎ সি মানে বক্রতার কেন্দ্র দিয়ে যে রশ্মিটা আসবে সেটা বক্রতার কেন্দ্র দিয়েই ফেরত যাবে তাহলে সি বরাবর যদি কোনো রশ্মি ঢুকে সেটা আবার সি বরাবর কি হবে ফেরত যাবে তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করে সেটা আঁকবে দুই নম্বর হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরালে যদি রশ্মি আসে কোন অক্ষের সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি যদি দর্পণে আপতিত হয় অবতল দর্পণে প্রতিফলনের পর সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে খেয়াল করছো কথাটা প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি আসে প্রতিফলনের পর সেটা কোন দিকে যাবে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে তিন নম্বরটা হচ্ছে যে এটার বিপরীতভাবে বললা হয় সেটা হলো প্রধান ফোকাস দিয়ে আগত রশ্মি বা আপতিত রশ্মি দর্পণে আপতিত হওয়ার পরে প্রতিফলন যখন হবে এরপরে প্রধান অক্ষের সমান্তরালে যাবে তা আমি তিনটা বিষয় তোমাকে একটু দেখাই ধর আমি এখানে তিনটা আইন আঁকবো বা তিনটা অবতল আইন আঁকবো একটু খেয়াল করবে কেন একটা আঁকলাম এখানে একটা আঁকলাম তারপরে এদিকে আরেকটা আঁকলাম কেমন তিনটা আয়নার জন্য আমি তিনটা ছবি নিলাম খেয়াল করো ধরো এখানে আমি একটা আয়না আঁকলাম এটার কেন্দ্র ধরো এটা সি বক্রতার কেন্দ্র তাহলে এটা হলো পি ভালো করে খেয়াল করবে অবতল আয়না আঁকতেছি কিন্তু আমি বা অবতল দর্পণ তাহলে এইখানে ঠিক মাঝামাঝি জায়গাটা এটা কি এফ এটা তোমায় কিন্তু মধ্যবিন্দু নির্ণয় করতে হবে একই চিত্র এখানেও একটা আঁকলাম আগের নিমে এটা হলো পি মানে মেরু আর এখানে দিলাম বক্রতার কেন্দ্র আর মাঝামাঝি বিন্দুটা কি বললাম কি এফ এখানে আরেকটা আঁকলাম স্যার তাহলে এখানে যদি সি দিই মাঝখানে বিন্দুটা এফ আর এখানে একটা হলো কি পি তাহলে আমরা আমাদের তিনটা রশ্মির গতিপথ আমি তোমাদের দেখাবো এই তিনটা রশ্মি যদি তুমি জানতে পারো অর্থাৎ আপতিত হওয়ার পর কোন দিক দিয়ে প্রতিফলিত রশ্মিটা যাবে এই তিনটা রশ্মির হিসাব যদি তুমি মনে রাখতে পারো দর্পণের সামনে যে কোনো জায়গায় বস্তু রাখলে তুমি বিম্বের অবস্থান বিম্বের বাস্তব হবে না অবাস্তব হবে তারপরে বর্ধিত হবে না খুর্বিত হবে সেটা অবশ্যই তুমি বলতে পারবে তাহলে আমরা শুরু করি প্রথম কাজটা সেটা হলো আমি প্রথমটা দেখাই বক্রতার কেন্দ্র বরাবর যদি তুমি কোনো টর্চ থেকে আলো ফেলো দেখো আমি এখানে একটা বক্রতার কেন্দ্র বরাবর এই যে বক্রতার কেন্দ্র এখান থেকে একটা টর্চের আলো ফেললাম হ্যাঁ তাহলে আমি এক নম্বর রুলস দেখো এক নম্বরে বললাম বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো আলোগ্রসি দর্পণ না হয় প্রতিফলনের পরও সেটা ওই পথ দিয়েই ফিরে যাবে অর্থাৎ একে পথেই ফিরে যাবে অবশ্যই মনে রাখতে হবে তো তুমি চাইলে স্যার সোজাও আঁকতে পারো তুমি চাইলে এই এইভাবেও আঁকতে পারো সবগুলো এঁকে যে পদ দিয়ে আসবে সে পদ দিয়েই ফেরত যাবে তারপরে আসো আরেকটা একটা রশ্মি হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি আসে দেখো আমি দ্বিতীয় চিত্রের মধ্যে দেখালাম খেয়াল করবে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি আসলো কোন অক্ষের সমান্তরাল এটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল খেয়াল করো প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি আসলে প্রতিফলনের পর সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে প্রতিফলনের পর কোন দিক দিয়ে গেল। প্রধান ফোকাস দিয়ে ফেরত গেল মন থাকবে তারপরে আসো প্রধান ফোকাস দিয়ে যদি কোনো রশ্মি আসে ধরো প্রধান ফোকাস দিয়ে একটা রশ্মি আনলাম যে এখানে প্রধান ফোকাস দিয়ে রশ্মি আসলো প্রধান ফোকাস বরাবর আপতিত হলো প্রতিফলনের পর সেটা প্রধান সমান্তরাল হয়ে যাবে প্রতিফলনের পর কী হবে স্যার প্রধান সমান্তরাল হবে এবার বরাবর ফেরত যাবে এই তিনটা বিষয় তুমি যদি জানতে পারো তাহলে যে কোনো চিত্রের অঙ্কন তুমি করতে পারবে আবার একটু বলি গুলিয়ে দর্পণে বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি আপতিত হয় প্রতিফলনের পর সেটা ওই বরাবরই ফেরত যাবে অর্থাৎ যে পদ দিয়ে আসে সে পদ দিয়ে ফেরত যাবে তারপরে লিখলাম অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি আপতিত হয় প্রতিফলনের পরও সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে দেখো প্রধানকের সমান্তরালে যদি আসে প্রতিফলনের পর কোন দিকে যাবে প্রধান ফোকাস দিয়ে যাবে এবার প্রধান ফোকাস দিয়ে যদি কোনো রশ্মি আসে তাহলে সেটা প্রতিফলনের পর কোন দিকে যাবে প্রধান ফোকাস দিয়ে আসলে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে ফিরে যাবে অর্থাৎ প্রতিফলিত প্রতিফলিত রশ্মিটা কী হবে প্রধান অক্ষের সমান্তরাল হবে এবারে এই রশ্মিগুলোর সাহায্যে আমরা একটা বিষয় জানব খেয়াল করবে আমাদের কিন্তু মনে রাখতে হবে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক দেখো আমি এখানে একটু আঁকি এ একটা আমি আয়না আঁকলাম অবতল আয়না উত্তর আইনেও একেই রেজাল্ট আসবে তাহলে আমরা বলছিলাম এটা পি এখানে মধ্য